আসছে ঈদে সবার মন জয় করে নিতে পারেন হান্ডি বিফ রান্না করে রান্নাটা দারুণ লোভনীয় এই রেসিপিতে একবার হান্ডি বিফ রান্না করে দেখতে পারেন খেতে কতটা টেস্টি হয়েছে আজকের বিফ রান্নার জন্য আমি এখানে নিয়েছি দেড় কেজি মাংস আগে থেকে দুইবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম আর এক টেবিল চামচ রসুন বাটা বিফে দারুণ কালারের জন্য নিয়ে নিয়েছি ফ্রেশ লাল মরিচের গুঁড়া যার বিশেষত্ব হল পারফেক্ট ব্ল্যান্ডিং অফ স্পাইস ফ্রেশ হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি এক চা চামচ ফ্রেশ দনিয়ার গুঁড়া নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ এখন এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলার গুঁড়া হাফ কাপ পেঁয়াজ কুচি ওয়ান ফোর্ড কাপ দিয়ে দিচ্ছি টক দই আজকের রান্নায় নিয়ে নিচ্ছি ফ্রেশ সয়াবিন তেল শুরু হোক হেলদি লাইফের জার্নি আমি এক কাপ নিয়েছি এখন এখানে দেড়টা চামচ লবণ দিয়ে দিলাম হাত দিয়ে মশলাগুলোর সাথে মাংসের টুকরোগুলো খুব ভালো করে মেশাতে হবে এই কাজটা হাতেই করতে চেষ্টা করবেন ভালো করে মশলার সাথে ম্যারিনেট করা হয়ে গেছে মাংসটা ম্যারিনেট করে নেওয়ার পর আমরা এখানে পেঁয়াজ ব্যারেস্তা করে নিচ্ছি এক কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ সয়াবিন তেল তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে মিডিয়াম মাঝে একদম ব্যারেস্তার মতো করে ভেজে নিচ্ছি ব্যারেস্তাটা হয়ে গেছে যে মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম এটার উপরে দিয়ে দিচ্ছি আর একটা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হান্ডি বিফ মাটির পাত্রে রান্না করতে হয় আমি এখানে এরকম মিডিয়াম সাইজের একটা মাটির পাত্র নিয়েছি আর এখন এখানে তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ভালো করে নেড়ে চেড়ে পুরোটা পাত্রে লাগিয়ে নিচ্ছি আর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম বড় এলাচ ছোটো এলাচ লং গুলমরিচ তেজপাতা চার পাঁচটার মতো শুকনা মরিচ একটু নেড়েচেড়ে যে বিফটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি পুরোটা হাড়ির উপর এভাবে করে দিয়ে দিলাম এটা একটু ভরে ভরে দিয়ে দিলাম কিছু আস্ত রসুন পরিষ্কার করে ধুয়ে উপরটাতে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাঝারি আঁচে রান্না করে নিয়েছি তবে মাঝখানে একবার খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে তারপর আর ঢাকনাটা খুলতে হবে না তো এ পর্যায়ে হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি উপরের মাংসগুলো নিচের দিকে দিয়ে দিলাম তাহলে এটা খুব ভালো সফট হবে আর সিদ্ধ হবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও দমে রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এ সময় কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে অল্প আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে হান্ডি বিফটা রান্না করে নিতে হবে আমাদের বিফ রান্না করা প্রায় শেষের দিকে একেবারে ঝোল আর মশলায় একদম মাখামাখি বিফ রান্না করলে ঠিক এরকমই হয়ে থাকে আপনি যদি বাইরে থেকে বিফ খেয়ে থাকেন তাহলে এটার টেস্ট কতটা হয় খেলে নিশ্চয়ই জানবেন আমাদের বিফটা রান্না হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঝোল মশলায় একদম মাখামাখি আর এটা মাটির পাত্রে রান্না করার কারণে স্বাদ বেড়ে যায় দ্বিগুণ ঝটপট রান্না হয়ে গেল বিফ আসছে ঈদের স্পেশাল রেসিপি হিসেবে এটা রাখতে পারেন প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেস ফলো করতে ভুলবেন না আর আজকের হান্ডি বিফটা কিন্তু অনেক সফট হয়েছিল খেতে এভাবে কোনো অল্প আছে রান্না করে নিতে পারেন সেরা স্বাদের হান্ডি বিফ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ